नमस्कार, আজকের রেসিপি পাবদার ঝাল আর খুব সহজ ভাবে তৈরি করে দেখাবো। তো মাছগুলোকে প্রথমে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নেব। মাছগুলোকে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এখানে একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দিয়েছি কালো সরষে, দিচ্ছি সাদা সরষে আর দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা। ঝাল আপনারা যে যেরকম খান সেই অনুযায়ী দেবেন। আর একটু জল দিয়ে আমি মশলাটাকে ভিজিয়ে রাখব। এতে করে যখন গ্রাইন্ডারে পেস্ট করব তখন মশলাটা খুব মিহি পেস্ট হবে। তো এখানে কড়াইটাকে ভালো করে গরম করে সরষের তেল দিয়ে দিয়েছি, আর যাতে মাছটা না লেগে যায় তার জন্য এখানে লবণ দিয়ে দিয়েছি। তো এবার মাছগুলো আমি ভেজে নেচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা হাইতেই থাকবে। পাবদা মাছ খুব নরম হয়, এই কারণে একটু সাবধানে উল্টাতে হবে। আর যারা নতুন রাঁধুনি তারা একটু সাবধানে করবে, কারণ এই মাছ যখন তেলে দেওয়া হয় তখন একটু তেল ছিটকায়। মাছগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর লাল করে ভাজবো না। এইভাবে সবকটা মাছ আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। কড়াইতে এবার দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এবার দিয়ে দেব কুচানো আদা, একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এখানে সেই ভেজানো সরষেটা আমি বেটে নেব। দিয়ে দেব হাফ চামচ লবণ, এতে করে সরষে যখন বাটা হবে তখন এটা তেতো হয়ে যাবে না। এইরকম মিহি করে আমি সরষেটাকে বেটে নিয়েছি। এবার একটা টমেটো বাটা আমি দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। তেল ছেড়ে এসছে, এবার আমি এতে সরষে বাটাটা দিয়ে দেব। এবার আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি হলুদ। আমি এখানে এক্সট্রা করে লবণ দিইনি, কারণ আমি মাছগুলো লবণ দিয়ে ভেজেছিলাম আর সরষে বাটার সময় আমি পরিমাণ মতো লবণ দিয়েছিলাম। এখানে পরিমাণ মতো জল দিয়ে আমি এটা ঢাকা দিয়ে ঢেকে দিয়েছি। দু তিন মিনিট অপেক্ষা করার পর ঝোলটা যখন ফুটে এসছে তখন এই পাবদা মাছগুলো আমি দিয়ে দিলাম। দু তিন মিনিট ফুটলেই তৈরি হয়ে গেল পাবদা ঝাল। দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি। তো আপনারা এই শীতের দুপুরে এনজয় করুন গরম ভাতের সাথে পাবদার ঝাল। আবারও ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।